Change. Change. আপনারা ভিডিওর শুরুতে লক্ষ্য করেছেন যে কিভাবে রানিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। জাস্ট ওয়ান ক্লিকে আপনারা যে কোনো ভিডিওর রানিং ভিডিওর যে কোনো রানিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড অন্য রানিং ভিডিও দিয়ে রিপ্লেস করতে পারবেন অথবা ইমেজ দিয়ে রিপ্লেস করতে পারবেন। ফুল প্রসিডিউরটি আজকে আমি শো করছি, খুবই ইজি প্রসিডিউর। এর জন্য আপনাদেরকে ক্যাপকাট ইনস্টল করে নিতে হবে। আমি আজকে ক্যাপকাট দিয়ে শো করছি। তো লক্ষ্য করুন, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি। ইভেন আমরা ইমেজ দিয়ে রিপ্লেস করে শো করব এবং আদার চমৎকার চমৎকার সব ইফেক্ট তৈরি করে শো করব। এটি একটি ভিডিও ফুটেজ যেটি আমি রয়্যালটি ফ্রি ভিডিও গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। লক্ষ্য করুন, ভিডিওটি আমি যদি একটু শো করি আপনাদেরকে। এটি হচ্ছে মেইন ভিডিও। তাহলে আমাদেরকে যা করতে হবে, ভিডিওটিকে সবার উপরের লেয়ারে রাখতে হবে এবং কাট আউটে গিয়ে এখানে অটো কাট আউট সিলেক্ট করে দিতে হবে। ডান, ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে রিমুভড। এই অবস্থায় আমরা যে কোনো ভিডিও ফুটেজ এর নিচে বসিয়ে দিতে পারি। আমি যদি একটু সেট করে আপনাদেরকে শো করি, যেমন আমি এইটুকু নিলাম, যেমন এখান থেকে আমি এইটুকু নিলাম, এখান থেকে কাট করে এইটুকু নিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। আমি আমার পছন্দসই কিছু ভিডিও ফুটেজ নিচ্ছি। তাহলে আমি সাপোজ এই ভিডিও ফুটেজটি ইউজ করব। লক্ষ্য করুন, তাহলে এখান থেকে আমি এইটুক নিলাম, কাট ডিলিট। এবার এটিকে ড্র্যাগ করে আমি এ পর্যন্ত করে দিলাম। এবার যদি আমি প্লে করে আপনাদেরকে শো করি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ইজিলি চমৎকারভাবে আপনারা ভিডিও ফুটেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। ইভেন এই ভিডিওতেই আমি যদি বেসিকে যাই এবং মেইন ভিডিও ফুটেজটি সিলেক্ট করে আমি যদি নর্মাল থেকে ব্রাইটেন দেই, লক্ষ্য করুন ভিডিওটি আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও সেট করেছি তার সাথে মিশে গিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা চমৎকার চমৎকার সব ইফেক্ট তৈরি করতে পারবেন আপনারা এই ধরনের অপশানগুলো দিয়ে। লক্ষ্য করুন, এটি হচ্ছে নর্মাল। তাহলে আমি যদি এখান থেকে স্ক্রিন নেই, এবার যদি আমি প্লে করি, চমৎকার চমৎকার সব ইফেক্ট তৈরি করে দুটি ভিডিওকে মিক্সিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ইউনিক ইউনিক সব ভিডিও তৈরি করতে পারবেন এই সিম্পল ট্রিক্সের মাধ্যমে। এবং সেগুলো আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে ইমেজ দিয়ে শো করি, সাপোজ আমি এই ইমেজটি নিয়ে আসছি, আমাদেরকে মেইন যে ভিডিও ফুটেজ সেটির ব্লেন্ড মুড চেঞ্জ করতে হবে। আমরা যদি এখানে স্ক্রিন সিলেক্ট করি, লক্ষ্য করুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে টোটালি মিলে গিয়েছে। আর নর্মাল এই অপশানটি রেখে ব্লেন্ড মুডে আপনারা ইচ্ছে মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি যদি আরেকটু শো করি আপনাদেরকে, যেমন এটি যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে দেই, লক্ষ্য করুন চেঞ্জড। আমি যদি প্লে করি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কোনো বিষয় নয়। আর এই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মাধ্যমে আপনারা চমৎকার চমৎকার সব ভিডিও, নর্মাল ভিডিওকে চমৎকার চমৎকার সব ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং সেগুলোর মাধ্যমে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারবেন। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।